আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে এই যে ভাস্কো যশবন্তপুর। আমাদের এখানে খাওয়া হবে কি আছে, পরোটা, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, এটা হচ্ছে মিক্স ভেজ উইথ আন্ডা। গুড মর্নিং ফ্রম ভাস্কো দা গামা, পৌঁছে গেছি আমরা, বিফোর টাইমই এসেছি। আমাদের রুম দিল, এই যে দুটো গাড়ি আমাদের দাঁড়িয়ে, ইয়েলো কালারের দুটো, আর এই হচ্ছে রুম 203, এই হচ্ছে রুম। গুড মর্নিং, তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বহুত গাটা হালকা হালকা ঠান্ডা আছে, হাওয়া চালাচ্ছে, তো গায়ে একটা স্টোল দিয়ে দিচ্ছি, হালকা সেরকম বেশি ঠান্ডা নেই, বাট একটু ঠান্ডাটা কমতে সরাতে একটু টাইম লাগবে। তো 12:30 আজকে ট্রেন আছে ভাস্কো দা গামা যশবন্তপুর থেকে, তো যাব। আর এটা হচ্ছে ছাদ, দাঁড়া এক মিনিট দেখাচ্ছি। এটা রেড চাটনি, এটা সাম্বার, এটা নারকলের চাটনি। ওই দেখ কি দিচ্ছে, দেখ না, ওই দেখ ইডলি, ইডলি, হ্যাঁ যাবো তো খেয়ে নি, হাম করে যাবো। এটা তো বড়া না, বন্ডা, খাও না, খাও, হাম করে না, এই দেখ ঠিক। তো মোট কথা আসছে, এসে যশবন্তপুর যাবো, প্রায় 1.5-2 ঘন্টা মতো লাগবে, যাবো। আর এই যে আমার বর, একটু দেখাও লোককে, হ্যান্ডসাম সিগনি ভিডিওটা একটা আছে, সিগনি শটটা একটু দেখো প্লিজ, কেমন লাগে নিশ্চয়ই জানিও, আমার বরের প্রথম সিগনি ভিডিও নিশ্চয়ই বলো। চলো নিচে যাই, গিয়ে উপরে উঠি। পৌঁছে গেছি যশবন্তপুর স্টেশন, এখান থেকে আমাদের গোয়ার ট্রেন আছে, 3টের সময় ট্রেন, এখন 2:05 বাজে। দেখি ভেতরে ঢুকে গিয়ে ট্রেন দিয়েছে কি না। কত নম্বরে ট্রেন দিয়েছে? তো এই আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে এই যে ভাস্কো যশবন্তপুর, রাইট অন টাইম। ইয়েস মাম্মা, ইউজুয়ালি দেখো আমাদের একদম 1, 2, 3, 4, আই থিঙ্ক B1, এই যে এই কোচটা। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, B1-এ আছে, 1, 2, 3, 4 সব এসে গেছে, এখন সব দাঁড়িয়ে আছে, যেহেতু বোধহয় ট্রেনটার ভেতরটা ক্লিন করছে সেই জন্য। তো চলো ওই পাশেরটা ভিড়টা তোমাদের দেখাই, দাঁড়াও, এটা অন্য ট্রেনের ভিড়। হ্যাঁ সব আমরা বসে এখন ওয়েট করছি, এই আমার টুংলি পিস খাচ্ছে পিস। ট্রেন যশবন্তপুর স্টেশন ছেড়ে দিল, কালকের গোয়াতে ভাস্কো দা গামা পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 4:05, এখন 3টের সময়, একদম রাইট টাইমেই ছাড়লো, দেখা যাক, লেট না হলেই ভালো। আমাদের এখানে সিট হচ্ছে B1, 1, 2, 3, 4, আমার মেয়েটা খাচ্ছে, বাহ 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 চকলেট কেক, পাথরের
মিনি পড়ে গেছে। ট্রেন এসে থামলো বীরু স্টেশনে। কত 15 মিনিট আমাদের ট্রেন লেট, না 15 মিনিট ট্রেন লেট, মনে হয় মেকআপ করে দেবে, কোনো ব্যাপার না। এবার রাত্রিরে দেখা যাবে। এখানে হালকা ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার। তো 3টে ছেড়ে এখন 6:07 বাজে। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে কোথায়, চিকজাজুর। এখানে তো হল্ট নেই, তবুও হল্ট, তাই তো লেট না, ওই 5-10 মিনিটের ব্যাপার, ও মেকআপ করে দেবে। কটা বাজে এখন? 8:55। সন্ধ্যে 7:28, চলে এলাম ধাবান গেড়েতে। এখানে নাকি ধোসা খুব ফেমাস। স্টেশনে কি পাওয়া যাবে? এখান থেকে আবার খাবার সব নিচ্ছে দেখছি, ডেলিভারি নিচ্ছে, অনলাইন ডেলিভারি। ১৯ মিনিট লেট ট্রেন। ওকে, সো এখন কটা বাজে? এখন বাজে 8:36 রাত্রির, আর আমরা পৌঁছে গেছি হাবেরি জাংশনে। হাবেরি জাংশন না, এটা এমনি নর্মাল স্টেশন। হ্যাঁ, তো আমাদের ট্রেন 25 মিনিট লেট আছে। দেখি কাল ভোরবেলা কখন পৌঁছায়। এবার আমরা একটু পরে ডিনার করব। আমাদের এখানে খাওয়া হবে কি আছে, পরোটা, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, এটা হচ্ছে মিক্স ভেজ উইথ আন্ডা, মেয়েটা খাবে হচ্ছে ভাত আর মাংস। আর কি আছে? আর কিছু নেই, তাই তো, ঠিক আছে। গুড মর্নিং, 4:15 বাজে, এখন আমরা মাঠগাঁও পৌঁছেছি। দেখাচ্ছে তো কত, 45 মিনিট লেট আছে, তাই তো। দেখা যায় এখনো 1.5 ঘন্টা লাগে এখান থেকে ভাস্কো দা গামা। কটায় পৌঁছাই? যারা সাউথ গোয়া যাবে তারা মাঠগাঁও নেমে যায়, আমরা তো নর্থ গোয়া যাব, তাই জন্য ভাস্কো দা গামা নাম। গুড মর্নিং ফ্রম ভাস্কো দা গামা, পৌঁছে গেছি আমরা, বিফোর টাইমই এসেছি। কবিতা তুলে নিয়ে এসো। এখন 5:09 বাজে, 5টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, অন টাইম আছে ট্রেন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বাগা, বাগা বিচ। এখান থেকে 40-42 কিলোমিটার, যেতে 1.5 ঘন্টা লাগবে টাইম।
তো বাইরে গিয়ে দেখব যে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কি না। এখন এই যে আমার মেয়ে শুয়ে আছে, এখন যারা বেশি মাল নিয়ে আসবে তাদের অসুবিধে, এখানে কোনো কুলি টুলিও তো নেই, তাই জন্য ট্রাভেল লাইট বলে গোয়াতে সবসময়। বাবা কি গন্ধ, কি হয়েছে, কোথায় এসেছো? গোয়া ভাস্কো? এই যে এখান থেকে 1300 টাকায় ডিল হলো একটা ক্যাবলার সাথে, 1400, প্রথমে 1800 বলেছিল, তারপর 1400, তারপর 1300। চল দিদি কোথায় গেল? এই চলো, তো এসে একটু দরদাম করে নিতে হবে। ওরা সবাই 1800-2000 বলবে, 1100 টাকা নট ব্যাড, ঠিকই আছে। আমরা দেখো এখন হোটেলের রুমের ভেতরে বসে আছি, মানে রিসেপশনের ওখানে, কারণ এখন রুম নেই, তো আমরাই এখন তাড়াতাড়ি এসেছি বলে ওই জন্য। এইটা হচ্ছে রিসেপশন, ওখানে আমাদের লাগেজ আছে, উনি আছে এখানে, এখন আমি আর বসে আছি। তো ওখানে যেমন দেখলে বললো যে সিজনে ডিলাক্স রুম হচ্ছে 4000 আর ফ্যামিলির যে রুমটা থাকে সেটা 8000 টাকা, তো আমরা ডিসকাউন্টে পেয়েছি এখন। আর ডিসেম্বরের শেষে ওটা প্রায় 10000 টাকা মতো হয়ে যায়, তখন নিউ ইয়ার থাকে বলে। তো হোটেলটা খুবই ভালো, টপ রেটেড একদম, মানে গোয়ায়। হ্যাঁ, মাত্র আমাদের রুম দিল, এই যে দুটো গাড়ি আমাদের দাঁড়িয়ে, ইয়েলো কালারের দুটো, আর এই হচ্ছে রুম 203, এই হচ্ছে রুম, এটা একটা ডাবল সাইজের বেড আছে। এই ওকে দেখো, এখানে এসি রিমোট আছে, এসি তো চালাবো পরে। এখন এখানে এটা একটা আছে, টিভি আছে, ছোড়ো না টিভি, এটা না আমার ফোনে চার্জ নেই, এখানে বেড, এখানে ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখা, এখানে মিনি ফ্রিজ যেটা চলেনি চালালেই হয়ে যায়, আর washroom.
এটা হাগার জায়গা, তাই মানে চান করা।